আবারও বেড়েছে যুক্তরাজ্যের বেকারত্বের হার। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে 2 বছরে যুক্তরাজ্যের বেকারত্বের হার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের মার্চ থেকে মে 3 মাসে দেশটিতে বেকারত্বের হার ছিল 4%, যা এপ্রিল থেকে জুনের শেষে এসে পৌঁছায় 4.2%। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর অর্থাৎ ONS বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। সরকারি তথ্য মতে দেশটিতে উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বেড়েছে। ONS অনুযায়ী এ বেকারত্বের হার মূলত গত 6 মাসের বেকার লোক বাড়ার কারণে তৈরি হয়েছে। যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার বর্তমানে 7.9%, যা G7 দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় বলছে ব্রিটেনের বেকারত্বের হার কানাডা, ফ্রান্স, ইতালি, স্পেন ও ইউরো অঞ্চলের তুলনায় কম, যদিও বেকারত্বের হার সেপ্টেম্বর 2021 সাল থেকে জুলাই পর্যন্ত সর্বোচ্চ। ক্যাপিটাল ইকোনমিক্স এর ডেপুটি চিফ ইকোনমিস্ট রুথ গ্রেগরি বলেন, জুন পর্যন্ত 3 মাসে কর্মসংস্থানের পতন এবং বেকারত্বের হার বৃদ্ধিকে ব্যাংক অফ ইংল্যান্ড স্বাগত জানায়, কারণ শ্রমবাজারের পরিস্থিতি এখনও স্থির। তিনি আরও বলেন, কিন্তু মজুরি বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ধরে নিতে পারি ব্যাংক অফ ইংল্যান্ড আরেকবার 0.25% সুদ হার বৃদ্ধি করবে।